দুর্ঘটনার তিন দিন পর রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়া বর্জ্য অপসারণ কাজ শুরু করেছে ব্যবসায়ীরা। সেখানে আছেন সহকর্মী মাহমুদ শাওন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাওন, সিটি কর্পোরেশন কখন বর্জ্য সরানোর কাজ শুরু করবে, সেখানকার পরিস্থিতি আমাদের জানান। সারা, এই যে বঙ্গবাজারে যে আগুন লাগার ঘটনা এবং সেখান থেকে যে বর্জ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন উপস্থিতি, সেই বর্জ্যগুলো অপসারণের মূল দায়িত্ব কিন্তু নিয়েছিল সিটি কর্পোরেশন। যদিও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা বা সেই বর্জ্য অপসারণের সাথে জড়িত কোনো কাউকে কিন্তু আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখিনি। আমরা দেখেছি সকাল 10:30 এই মুহূর্তে যারা বর্জ্য অপসারণের কাজ করছে তারা মূলত এই মার্কেট বঙ্গবন্ধু কমপ্লেক্সের যে আপনার মালিক সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে এই অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে এই সমস্ত বর্জ্য অপসারণের জন্য 40 লক্ষ টাকার একটি টেন্ডার দেওয়া হয়েছে, যেটি যে টেন্ডারের আলোকে আসলে এগুলো অপসারণ করা হচ্ছে। এবং এই টাকাগুলো আমরা জানতে পেরেছি যে একটি নির্দিষ্ট ফান্ডে জমা হবে এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত সব ব্যবসায়ীদের মধ্যে সেটা বণ্টন করা হবে। তবে যে বিষয়টি সবচাইতে দুঃখজনক সেটি যে যারা এই কাজগুলো অপসারণের কাজ করছেন তারা কিন্তু যে নিরাপত্তা নেওয়ার কথা সেই নিরাপত্তা কিন্তু তারা নেয়নি, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে দূরে আগুন জ্বলছে দেখেন কোথাও কোথাও, এবং একই পাশে যেখানে আগুন জ্বলছে তার ঠিক পাশেই কিন্তু গ্যাসের সিলিন্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি এনে রাখা হচ্ছে, যে কারণে ঝুঁকি কিন্তু সবসময় রয়ে গেছে এবং বড় ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারে। সেই ব্যাপারে বিভিন্ন আতঙ্ক আছে এর মধ্যে বা আশঙ্কা আছে, কিন্তু সচেতনতায় আমরা এর মধ্যে দেখিনি। বিশেষ করে যারা এই কাজগুলো করছেন তাদের মধ্যে কোনো ধরনের এ ধরনের সচেতনতা নেই। এবং এখানে শতাধিক শ্রমিক কাজ করছে, গণমাধ্যম কর্মীরা কাজ করছে, মালিকের প্রতিনিধিরা এসেছেন, মালিকরা এসেছেন, সব মিলিয়ে কিন্তু এখানে 200 থেকে 300 মানুষের একটা ভিড় রয়েছে এই পুরো এলাকার মধ্যে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের অব্যবস্থাপনার মধ্যে দিয়েই আসলে কাজগুলো হচ্ছে, কারণ সমন্বয়হীনতা একটা বড় ব্যাপার। এখানে সমন্বয়ের কোনো কারণ লক্ষণ আমরা দেখছি না, যে কারণে সিটি কর্পোরেশনেরও কারো উপস্থিতি আমরা এখানে দেখিনি। যদিও দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কিংবা সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর কিন্তু এখানে এসেছেন, তারা আমাদেরকে বলেছেন যে আসলে এটি আসলে তাদের পক্ষে এই বিষয়ে বলা খুব কঠিন। আর অন্যদিকে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এর মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা কিন্তু তৈরি করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি একটি যৌথ অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আগামী রবিবার যৌথ অ্যাকাউন্ট তৈরি করা হবে এবং এর মাধ্যমে আসলে বিভিন্ন সহযোগিতা ওখানে এসে জমা হবে, তারপরে ব্যবসায়ীদের মধ্যে সেটি বণ্টন করবেন। এটি জানিয়েছেন আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, তিনি এই বঙ্গ মার্কেটের তিনি একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তো সব মিলিয়ে যদি বলি যে হ্যাঁ, বর্জ্য অপসারণের কাজ চলছে, এটি পুরোদমে চলবে, আগামী আজ সারা রাত ধরে চলবে। কালকে থেকে আসলে এখানে ব্যবসায়ীরা মোটামুটি এখানে বসতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। তো সারা, এই হচ্ছে বঙ্গবাজার থেকে সবশেষ তথ্য। বঙ্গবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ শাওন।